কোনো সিনেমা দেখবার পর কারো মাথা ব্যথা হতে পারে, কারো হাগা পেতে পারে, কারো পেট খারাপ হতে পারে, কারো বুকে ব্যথা হতে পারে, আমার এই সিনেমাটা দেখবার পর না চোখে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এই ঘোরচেরি সিনেমাটা যেটা জিও সিনেমাতে রিলিজ করেছে, সঞ্জয় দত্ত আছে, রবীন্দ্র টন্ডন আছে, খুশালী কুমার আছে, তো এই সিনেমাটা দেখবার পর না আমার চোখে যন্ত্রণা হচ্ছে। আমি একটা জিনিস শিওর হয়ে গেছি এই সিনেমাটা দেখবার পর, যে বলিউডের যেসব বড় বড় প্রডিউসার আছে না, তারা মিলে না জিওকে পু হাতে লুটছে, যেন তেন প্রকারে বলিউডের যত আবর্জনা গন্ধ মানে গন্ধ জিনিস, বাজে ফালতু নষ্ট নষ্ট জিনিসগুলো জিওকে বেচে দিচ্ছে, কারণ জিও প্ল্যাটফর্ম এন্ড কন্টেন্ট দরকার, আর জিও সেগুলো কিনে নিচ্ছে। এই রকম হচ্ছে একটি সিনেমা এই ঘোরচেরি সিনেমা, মানে এতটাই খারাপ, এটাকে আবর্জনা বললেও মনে হয় বেটার হবে। এই সিনেমার গল্প হচ্ছে সঞ্জয় দত্তের এক ছেলে এবং এক মেয়ে আছে, সঞ্জয় দত্তের স্ত্রী 2 বছর আগে মারা গিয়েছেন, তো তার ছেলে একটি আন্ডারওয়্যার কোম্পানিতে কাজ করে, এখন তার ছেলের জন্য মেয়ে দেখা চলছে। তো এর মধ্যে যে সঞ্জয় দত্তের ছেলে যে রোলটা করেছে পার্থ সামন্ত, সে একটি মেয়েকে পছন্দ করে, এবং ইতিমধ্যে সঞ্জয় দত্তের সঙ্গে তার পুরনো প্রেমিক, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কাস্টের জন্য তার মানে সঞ্জয় দত্তের মা তাদেরকে বিয়ে দেয়নি, তার সঙ্গে আলাপ হয়ে যায়, এবং তারপরে তারা দুজনে প্রেম করতে থাকে। এদিকে এই দুজনে প্রেম করতে থাকে, মানে বাবাও প্রেম করছে, ছেলেও প্রেম করছে। তো তারপরে একদিনকে তাদের বাড়িতে যখন আসে, তখন এরা জানতে পারে যে বাবা প্রেম করছে মার সঙ্গে, ছেলে প্রেম করছে মেয়ের সঙ্গে। এরপরে কি হয় সেইটি হচ্ছে এই সিনেমার গল্প। দেখুন, গল্পটাকে এরকম ভাবে প্রেজেন্ট করে একটা ইন্টারেস্টিং ওয়েতে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু যখনই এই জিনিসটা জানা গেল, তারপর থেকে যখনই ইমোশনাল দিকে সিনেমাটা ঘুরলো, তখন থেকেই সিনেমাটা একদম কাচেরাতে পরিণত, মানে একটা আবর্জনাতে পরিণত হয়। কি করতে চাইছে ডিরেক্টর সেটাই বোঝা গেল না। প্রথমে একটুখানি তবু হালকা পুলকা মুডে চলছিল, একটু একটু কমেডি দিচ্ছিল, কিন্তু পরের দিকে এতটাই জঘন্য হয়ে গেল যে আমি বললাম না চোখে ব্যথা হয়ে যাচ্ছে। এটা প্রোডাকশন হচ্ছে টি সিরিজ, তো এই টি সিরিজের যে ভূষণ কুমার আছে না, তার খুব সমস্যা হচ্ছে, এটা আমি মানতেই হবে। কারণ একসময় তার বউ এসে বলছে আমার জন্য একটা সিনেমা বানা, আমাকে হিরোইন বানিয়ে দাও, তাকে জন্য বানাতে হচ্ছে। কখনো বোন এই খুশলা কুমারী এসে বলছে আমার জন্য একটা সিনেমা বানা, তখন আমার জন্য একটা সিনেমা, তো এইরকম হচ্ছে এরকম একটা সিনেমা। আর সঞ্জয় দত্ত এবং রবীন্দ্র টন্ডন বিগত 30 বছর ধরে যেরকম অভিনয় করে আসছে সেরকম অভিনয় করে গেছে, এখানে অতিরিক্ত কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করেনি। আমার মনে হয় বর্তমানে রবীন্দ্র টন্ডন বা সঞ্জয় দত্ত এরা কি বলুন তো কোনো রোল টোল দেখে না, টাকা দিলেই যে কোনো রোল করে ফেলে, এই রোলের মধ্যে সেরকম কিছুই নেই, তথাপি এরা করেছে। যাই হোক, করেছে করেছে, একটা তো সিনেমা তো কাজ তো করতে হবে, তাই করেছে। প্রোডাকশন ভ্যালু এই সিনেমার বেশ ভালো, কারণ টি সিরিজ আছে, ভাই ভাই ভালো হবে। পার্থ সামন্ত বলে একটা নতুন ছেলেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, তার অভিনয় পাতে দেওয়ার মতন না, এবং সবচেয়ে জঘন্য অভিনয় করেছে এই খোসলা কুমারী, মানে এতটাই খারাপ কি বলবো, মানে নেওয়া যাচ্ছে না। সরি, আমি এতক্ষণ ধরে ভুল বলছিলাম, আমি খোসলা কুমার বলছিলাম না, খুশালী কুমার। তো সবচেয়ে খারাপ অভিনয় করেছে হচ্ছে খুশালী কুমার, মানে তার ইমোশনাল সিনে হোক বা কমেডি সিনে হোক বা রোমান্টিক সিনে হোক, তার একই এক্সপ্রেশন, কোনো এক্সপ্রেশনে কোনো চেঞ্জই নেই, মানে কি বলবো, পুরো একদম একটি খারাপ অভিনেত্রী, নো ডাউট একদমই খারাপ অভিনেত্রী, এটা চলবেই না। যাই হোক, ওভারঅল এই সিনেমাটা হচ্ছে যেটা বললাম একটি চোখের যন্ত্রণা, ঘোরচেরি সিনেমাটা যদি আপনারা জিওতে দেখেন তাহলে কিন্তু আপনাদের সত্যি কথা বলছি চোখের যন্ত্রণা হবে, এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5 এর মধ্যে 1 স্টার দেবো। যদি আপনারা ঘোরচেরি সিনেমাটা জিও সিনেমাতে গিয়ে দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।